খুব আরামের ঘুমটা খুব আরামের ঘুম, হ্যাঁ ওদেরকে আমরা বিরক্ত করলাম মানে ঘুমে। ঘুমাও তাহলে তুমি, ঘুম শুয়ে ঘুমাও, অসুবিধা কি, ওই ভিতরে জায়গা আছে। ঘুমের স্টাইল এরকম না? মানে ঝুমুন স্টাইল। আচ্ছা আমরা আবার দেখি একটু, আমাদের ফ্রন্টের আর কিছু বিষয় বাকি আছে। লিখলাম কি লিখলাম, যে আমি, হ্যাঁ লেখার পরে এই আমিকে কালো কালার আছে না, একটু মেকআপ মেরে দেয় আর কি, মানে ফর্সা বানায় দেয়, অন্য কালার দেয় না। আবার যারা দেখে না এটা তো নতুন করে করতেছে আজকে, হ্যাঁ অর্থাৎ আমিকে একটু যদি কালারফুল করতে চাই তাহলে কী করতে হবে, আমিকে প্রথমে ধরতে হবে, যার ফলে আমি গিয়ে ধরলাম, ধরার পরে তারপরে যে পিছন ব্রেঞ্চে তাকাইতে হবে, মানে পিছন দিকে মানে সামনের দিকে তাকাইতে হবে, তাকানোর পর দেখতে হবে যে কে ঘুমাচ্ছে কিনা, এটা দেখতে হবে। দেখা যাচ্ছে যে না, কেউ যদি না ঘুমায় তখন কালারটা চেঞ্জ করা যাবে। কীভাবে? এই যে 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 এখানে এ এ আছে না, এ এ এর সঙ্গে কিন্তু একটা অ্যারো আছে, দেখেন এই যে অ্যারো, অ্যারোতে ক্লিক করেন, একটা অনেক রকম কালার আছে না, এই কালার ছাড়াও অসংখ্য কালার বানানো যায়। কেমনে? এর মধ্যে যে কোনো কালার দিতে চাই তাহলে আমরা যে কোনো কালারকে কালারে ক্লিক করলেই আমরা কালারটা এটা চলে আসবে। যদি চাই যে না এখানের এত কালারের মধ্যে আমার কোনো কালারই হচ্ছে না, আমার কালার বানানো দরকার নতুন কালার, তাহলে যে মোর কালার আছে মোর কালার ক্লিক করেন, এখানে আসছে। এখন এনে আপনি কোটি কোটি হাজার হাজার কালার বানাইতে পারবেন, একটা কালারের সঙ্গে আর একটা কালার মিশায়। এই যে হচ্ছে, এই যে এটা ঘুরাবেন আর কালার হবে, এই যে ঘুরাবেন, ঠিক আছে এটা ঘুরান, এটা উঠান নামান, এটা ঘুরান উঠান নামান, বুঝা গেছে? এই যে এই যে নিউ এখানে এখানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কারেন্ট, এখন এই কালারটা দেওয়া আছে আর উপরটা হচ্ছে নিউ, ঠিক আছে আমরা এইরকম একটা কালার বানাইলাম, ধরেন এরকম একটা কালার বানাইলাম, না 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 কারেন্ট মানে এখন বর্তমানে এই আমির কালারটা ওই রকম আছে। এটা এটার সঙ্গে না, এই যে এখানে এখানকার সঙ্গে মিক্স করে, এই যে দেখেন এখানে কি হচ্ছে, এই যে এই দেখেন এখানে এখানে কি লেখা আছে, রেড গ্রিন ব্লু। এখন একটু এই দিকে খেয়াল রাখেন, আমি যখন এটা নড়াবো দেখবেন যে এগুলো চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে কি না, এই সবকিছু চেঞ্জ মিলে নতুন একটা কালার ক্রিয়েট হচ্ছে। এই যে ধরেন এই কালারটা আমরা বানালাম নিউ, ওকে দিলাম, এই কালারটা চলে আসবে এখানে, বোঝা গেছে? আচ্ছা এরকম ভাবে অনেক রকম কালার বানানো যায় এখান থেকে, ওকে। আর যদি না বলতে চান না যে না আমার যে কালার আছে সেই কালারই ভালো, আল্লাহ রাস্তা যে কালার আছে সেই কালারই, যে অটোমেটিকে ক্লিক করলে আগের যে কালার আছে সেই কালারই চলে আসবে, ওকে। আচ্ছা এটা দেখলাম তো আমার ফ্রন্টের কালার, আমরা চাচ্ছি যে ফ্রন্টের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে। ব্লক করেন, এই যে এবিসি লেখা আছে না, এটাতে ক্লিক করেন নিচে, এটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের কালার হবে, ফ্রন্টের কালার হবে না কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে, ওকে, বোঝা গেছে কিনা? অ্যাড করেন। এখন আমি যে চাচ্ছি যে ফ্রন্টের কালারও চেঞ্জ করতে চাই তাহলে কি করব, ফ্রন্টের কালারও চেঞ্জ হবে তাহলে কি করব, ব্লক করব, এই এতে যাব, তারপর আমরা কালার চেঞ্জ করে দেব, ওকে। আচ্ছা তার মানে আমাদের ফ্রন্ট সম্পর্কিত এইটুকুর মধ্যে যা আছে আমরা মোটা, আর এটা হচ্ছে এ বড় এ না, এর ফ্রন্ট সাইজ অটোমেটিক বড় করা, ব্লক করার পরে এটা ক্লিক করলে ফ্রন্ট বড় হবে, আবার এই ছোটোতে ক্লিক করলে ছোট হবে, এই এছাড়া কিছু এটা 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 একবারে ছোট হয়ে যাবে, ক্লিক করলে একবারে ছোট হয়ে যাবে, যেটা অরিজিনাল যেটা সাইজ 11 নর্মালি, অর্থাৎ আমি কই আর সহজে বোঝাই, একটা ফন্ট সাধারণত লেখার মানে ফন্ট সাইজ না দেওয়ার পর ডিফল্ট, ডিফল্ট মানে তো বুঝুন ডিফল্ট, যেটা আগে থেকেই থাকে মানে জন্মের পর থেকেই থাকে, অর্থাৎ হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে কোনো ফন্ট সাইজ না দিলেই যে ফন্ট সাইজটা পায় অটোমেটিকভাবে সেই ফন্ট সাইজ, সেটাকে বলা হয় ডিফল্ট, বোঝা গেছে? এই আর ভালো করে দেখাই, ধরেন
না দেখাই দিবা, না দেখাইলে কবে দেখাইলো, এটা দেখাইলো না বুঝছেন না। এটা ওপেন করলাম কম্পিউটার, হ্যাঁ এখন কি আমরা কোনো, এখন কি আমরা কোনো ফন্ট সাইজ দিছি, কোনো ফন্ট সাইজ দিছি কিন্তু পাইছে কত 11, মানে ডিফল্ট ভাবে এটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, এটা কম্পিউটার সেভ করে দিতে যে লিখলেই 11 ফন্ট হবে। ওকে এখন আমরা যদি ধরেন বড় করলাম, এটা বড় করলাম, আমি বড় করলাম, হ্যাঁ হ্যাঁ এটা যদি আমরা 11 তে নিয়ে আসতে চাই তাহলে কি আমাদের এখানে লিখে 11 চাপতে হবে, অথবা এটা ধরে ছোট করতে হবে, আর না চেপে এটা চাপলে একবারে 11 হয়ে যাবে, বোঝা গেছে? আচ্ছা তাহলে আমরা এইটুকুর মধ্যে যা কিছু আছে আমরা মোটামুটি শিখছি। ওকে আচ্ছা এবার এই যে এই পাশেরটুকু আমরা বাকি রেখে গেছিলাম, কিন্তু রাখছিলাম কি না, আচ্ছা এটুকু আমরা শিখি। এই যে এইটুকু, এর সঙ্গে পরিচিত আছেন, কাট কপি পেস্ট, আমাদের বাংলাদেশে আমরা এই তিনটা সবচেয়ে ভালো পারি, এটা জানেন কিনা, আমাদের এই বাংলাদেশি মানুষ এই তিনটা সবচেয়ে ভালো পারি, কাট কপি পেস্ট আর সিসিপি, সিসিপি সিসিপি এই সিসিপিটা আমরা সবচেয়ে ভালো পারি, সব কাজের মধ্যে এই কাজটা সবচেয়ে ভালো পারি, কাট কপি পেস্ট। ওকে তো আমরা চাচ্ছি, হ্যাঁ তো কপিগুলো তো পেস্ট না করলে জিনিসটা আসবে না, আমাদের আর একজনের ঘুম ধরে গেছে অলরেডি, আচ্ছা আমার আমাদের একটা ঘুমের ক্লাসও নেওয়া দরকার। আচ্ছা আচ্ছা আমরা এখানে লিখলাম হচ্ছে বসাক, এখন আমরা চাচ্ছি যে কৃষ্ণর পাশে বসাক লেখাটা বসুক, কৃষ্ণর পাশে বসাক লেখাটা বসুক আমরা এটা চাচ্ছি, আমরা কিন্তু এখানে লিখলে কিন্তু পারি সুন্দর করে, বসাক লিখলে কিন্তু পারে, কিন্তু আমরা এটা এটা আমরা লিখতে চাই না, আমরা কি করি এটা আছে এক জায়গায় সুন্দর করে এটাকে ধরলাম, ব্লক করতে হবে, করার পরে এটাকে কপি করতে হবে, কপি কপি মানে কি এই যে চিহ্নটা আছে না, এটা ক্লিক করলে জিনিসটা কপি হবে, মানে ফটোকপির মতো ডুপ্লিকেট আর একটা হবে, মানে এখানে আমার আর এক জায়গায় ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ডুপ্লিকেট হইলো কি না, এটা পেস্ট না করা পর্যন্ত, অর্থাৎ দাঁতের যে পেস্ট আছে, মানে পেস্ট কিন্তু দাঁতের না মাজা পর্যন্ত খেয়ে ওঠে না, কিন্তু সাধারণত পেস্টই দেখা যায়, কিন্তু এইরকম মানে কপি করে আছে আমার কাছে অলরেডি, ডুপ্লিকেট হয়ে গেছে কিন্তু এটা দেখতে হলে পেস্ট করতে হবে, মানে ব্রাশ দিয়ে ঘষতে হবে আর কি। তো কৃষ্ণ কাছে নিয়ে যা, এই যে ঘষে দিতেছি, এই যে পেস্ট। ওকে আচ্ছা পেস্ট কি বোঝা গেছে, কপি আর পেস্ট বুঝছি, আচ্ছা আবার দেখাই আবার দেখাই আবার দেখাই, আচ্ছা আমরা চাচ্ছি যে কৃষ্ণর পাশে বসাকটা বসুক, এটা আমরা চাচ্ছি, তাহলে বসাককে প্রথমে ধরলাম, হ্যাঁ ধরার পর কি কপি করলাম, কপি এই যে কপি কপি করলাম, ওকে আচ্ছা কপি করার পরে এখন আমরা কৃষ্ণ কাছে, মানে কৃষ্ণ পাশে যাইতে হবে, না গেলে কেমনে কৃষ্ণ পাশে বসাবো, কৃষ্ণ কাছে যাওয়ার মানে কৃষ্ণ কাছে যাওয়া প্রথমে বসতে হবে, এই যে কৃষ্ণ কাছে যে একটা ক্লিক করলাম যে কৃষ্ণের পাশে বসলাম, হ্যাঁ বসার পরে এখন আমি বলবো যে আমি বসাক চলে আসছি। ওকে এখন পেস্ট করব, এই যে পেস্ট পেস্ট না না একটাতে ক্লিক, ওটা আসতেছি আসতেছি ওর ভিতরে, এনে অ্যারো আছে না, অ্যারো আছে, অ্যারো আছে কি না, অ্যারো মানে কি এর ভিতরে কিছু আছে, মানে পেস্ট আছে, পেস্ট স্পেশাল আছে, আর পেস্ট অ্যাজ হাইপারলিংক, হাইপারলিংক মানে বুঝি, হাইপারলিংক মানে বুঝি, হাইপারলিংক পরে বুঝে দিছি, আপাতত পেস্ট বোঝেন কোনটা, এই চিহ্ন এটা কিছু না, এর বুঝে দিতে আছে, এটা বুঝে দিছি আমি, আচ্ছা পেস্ট কপি আর পেস্ট বুঝছি কি না, এটা নিয়ে বুঝছি, আচ্ছা মানে কাট জিনিসটা কি বুঝি, কাট মানে কি কেটে ফেলানা, কাটিং কাটিং মাস্টার মানে চুল কাটাং, কাটিং মাস্টার এটা কেটে দিলাম আমরা, হ্যাঁ এই যে বসাককে যদি কাটিং করি মানে কি, কাটিং মানে কি নাই হয়ে যাবো ওখান থেকে, তাহলে এই যে কেসি দেখেন, এই দেখেন কেসি আছে, কেসি আছে না সিজার, এই
কেচি দিয়ে আমরা বসাকে কাটলাম, কাটার পর কি এরা আর এক জায়গায় বসানো যাবে। ধরেন গাছ এক জায়গায় সুন্দর করে কেটে নিয়েছিলাম, যদি ডাল ভেঙে নিয়েছিলেন ডাল এক জায়গায় ডাল ভাঙ্গা আর এক জায়গায় রোপণ মানে বপন করি কলম ওই রকম। ধরেন বসাকে এক জায়গাতে কেটে নিয়েছিলাম, নিয়ে এসে কৃষ্ণের পাশে বসাই দিলাম। তার মানে কি কৃষ্ণের পাশে বসাই দিলে কি হবে, কাস্টারটা ক্লিক করতে হবে দিয়ে পেস্ট। তার মানে কাট এখানে আর থাকলো না, আর কপি করলে কি বসাক এখানেও থাকবে ওখানেও থাকবে। বুঝা গেছে? কই কোনটা? এই দেখেন আরেকটা জিনিস, দেখেন আরেকটা জিনিস দেখেন, আমি যখন এখানে মাউসটা নিছি, মাউসটা নিছি না, নিচে কিন্তু একটা ছোট্ট একটা লেখা দেখছেন কিনা, ওই যে লেখাটা পেস্ট ব্র্যাকেটে লেখা আছে সি টি আর এল প্লাস ভি, ওটা হচ্ছে শর্টকাট, কিবোর্ডের শর্টকাট। কন্ট্রোল ভি চাপলে এখানে ক্লিক করলে যেরকম পেস্ট হবে, আর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপলে একই কাজ করবে। অর্থাৎ এটাকে বলে শর্টকাট কি, শর্টকাট কি আমরা পরে একবার যখন একটু আমরা একটু বড় হবো আর কি বয়স্ক, তখন আমরা শর্টকাট সময় পরে জানবো, এখন জানার দরকার নেই আপাতত। এটা আমার একটু বয়স হোক আমাদের নাকি কি বয়স হওয়ার পর জানি। আচ্ছা এটা সম্পর্কে জানা শেষ, এটা সম্পর্কে একটু পরে জানান, এখন জানার দরকার নাই, যেটা যখন জানার দরকার তখন আমি সেইভাবেই দেবো আর কি। যেমন এইটুকু সম্পর্কে আমরা জানা শেষ, কাট কপি পেস্ট আমরা জানলাম, এইটুকু সম্পর্কে জানলাম। হ্যাঁ পেস্টের মধ্যে এটা হাইপার লিঙ্ক, এটা পরে এটা হাইপার লিঙ্ক আছে, এটা হাইপার লিঙ্ক হচ্ছে লিঙ্ক, যেন আমরা কোনো ওয়েবসাইটে যাই যেমন লিঙ্ক আছে না এরকম http www.habijabi.com। হ্যাঁ হাইপার লিঙ্ক মানে হচ্ছে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যাওয়া, একটা ফাইলের সঙ্গে অন্য ফাইলকে কানেক্ট করা। ধরুন আমার এই জায়গায় একটা ফাইল আছে আর একটা ফাইল অন্য জায়গায় আছে, ওই ফাইলকে এই ফাইলের সঙ্গে কানেক্ট করা, এখানে ক্লিক করলে ওই ফাইলে চলে যাওয়া। এটা আমরা দেখাবো দেখাবো সবই দেখাবো। ওকে আচ্ছা, তা আমাদের মোটামুটি এই দুইটা প্লেট শেষ। হ্যাঁ এই যে প্লেটটা আছে, এই প্লেটটা, এই প্লেটের মধ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এইটুকুর মধ্যে। ভিডিওটা সেভ করে আগে